ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইন, আজ থেকে শুরু হয়েছে বাণিজ্য মেলা, রিপোর্টে দেখছিলাম 300-এরও বেশি স্টল থাকবে এবারের মেলায়। কি পরিমাণের স্টল এর মধ্যে প্রস্তুত হয়েছে এবং কতগুলোর কাজ বাকি রয়েছে এখনো মানুষের আনাগোনা, সব মিলিয়ে একটু বিস্তারিত বলবেন। নুসরা, যেমনটি আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 28তম বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু উদ্বোধন করেছেন এবং প্রধানমন্ত্রী যেমনটি বলেছিলেন যে রপ্তানি বহুমুখীকরণ এবং অন্যান্য যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্কের দিকে গুরুত্ব দেওয়া হবে, সেটা কথায় মাথায় রেখেই কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রত্যেক বছরেই অনুষ্ঠিত হয় এবং এ বছরেও তার ব্যতয় ঘটেনি। এবছরে এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকে থেকেই শুরু হয়েছে এবং যারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তারা স্টল দিয়েছেন। আপনি যেমনটি জানেন যে 351টি স্টল কিন্তু এবারের মেলায় থাকছে দেশে বিদেশে। বিদেশে পাকিস্তান, ভারত, চীন, হংকং, ইরান সহ তুর্কি এবং অন্যান্য দেশের প্রায় 18টি দেশের 18টি প্যাভিলিয়ন থাকছে এই মেলায় এবং সবকিছু মিলে মেলার যদি আমি বলি 95% কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখনো কিছু দোকান, এখনো কিছু স্টল যেগুলো কিন্তু এখনো তারা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেননি, অনেকেই শেষ সময়ে এসে স্টল বরাদ্দ পাওয়ার কারণে কিন্তু তাদের সেই কাজটা সম্পূর্ণ করতে না পারার কারণে তাদের হয়তো আরো 1-2 দিন সময় লাগবে। কিন্তু তারপরেও এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন তারা বলছেন যদি সবকিছু মেলা যদি পরিবেশ ঠিক থাকে, এবং এবারের মেলাটা কিন্তু আপনি জানেন যে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, নির্বাচনের কারণে সেটা জানুয়ারির মাসের 21 তারিখে শুরু হলো এবং সেক্ষেত্রে মেলা দেরি দেরিতে শুরু হওয়ার কারণে সবকিছু মেলা যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য কিছু সুযোগ সুবিধা যদি ভালো পায় সেক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা উদ্যোক্তা রয়েছেন, তারা আশা করছেন যে ভালো ব্যবসা করতে পারবেন এই সময়টাতে এসে। আর একটা ব্যাপার, আপনি জানেন যে অর্থনৈতিক নানা সংকটে কিন্তু এই সময়টা যাচ্ছে এবং সেক্ষেত্রে একটা মূল্যস্ফীতির একটা চাপ রয়েছে। আমি এখানকার যারা ক্রেতা রয়েছেন, আজকে প্রথম দিনে লোক সমাগম তেমন ছিল না, তারপরও যতটুকু ছিল তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেসব দর্শনার্থী রয়েছেন, তারা ক্রেতা রয়েছেন, তারা বলেছেন যে গত বছরের তুলনায় কিন্তু এবার বাড়তি দামে তাদেরকে পণ্য কিনতে হবে, 10-15% কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়ে গিয়েছে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলেছেন যে কাঁচামাল সহ অন্যান্য পণ্যের ডলার সংকটের কারণে কিন্তু তার এবারের মেলায় বাড়তি দামেই দর্শকদের কিন্তু পণ্য কিনতে হবে। এর বাইরে আপনি জানেন গত বছরে কিন্তু 40 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল এবং 12 বছরের নিচে যাদের বয়স তাদের কিন্তু 20 টাকা মূল্য নির্ধারণ ছিল টিকিটের এবং সেটা এখন বেড়ে 25 টাকা করা হয়েছে এবং 40 টাকা থেকে 50 টাকা করা হয়েছে। এবং সবকিছু মেলায় বাড়তি দামেও কিন্তু এবার আপনাকে টিকিটের মূল্যটা পরিশোধ করতে হবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সবকিছু মিলে যাতায়াত ব্যবস্থার কথা যদি আপনাকে বলি, যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে যারা ঢাকা থেকে আসবেন, কুড়িল থেকে কিন্তু বাণিজ্য মেলা পর্যন্ত বিআরটিসি বাস চলবে, 35 টাকা ভাড়া গুনতে হবে। এর বাইরে উত্তরা থেকে যারা আসবেন তারা মেট্রো রেল ইউজ করে ফার্মগেট হয়ে তারপরে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস হয়ে এখানে আসতে পারবেন, সে ধরনের সেসব সুযোগ সুবিধাও কিন্তু গ্রহণ করেছে ইতিমধ্যেই এই মেলা কর্তৃপক্ষ। নুসরাত, অনেক ধন্যবাদ মইন আপনাকে। দর্শক, বাণিজ্য মেলা থেকে যুক্ত হয়েছিলেন মইনুল হাসান।